শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আতিকুর রহমান পাটোয়ারি, পিতা মৃত জয়নাল আব্দিন পাটোয়ারি, মাতা মৃত খাইরিন নসা, গ্রাম দায়ছাড়া, পোস্ট অফিস দায়ছাড়া, থানা পরিজন, জেলা চার। আমি সর্বপ্রথম উৎস আমি হাই স্কুলে পড়তাম, তারপরে গেছি আমাদের গাজীপুর উচ্চ বিদ্যালয়, ফাইনালি আইসা আমি পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি, সেখান থেকে মেট্রিক পাস করছি, 4 বছর গ্যাপ দিছি। 71 সালে পরীক্ষার্থী ছিলাম, তো 72-এ প্রথমে আমি পরীক্ষাটা করি। আমি আমার বাবা মাতে সংসারে একটু হাবি চাইতে আমি কিন্তু 67-67 ঢাকা ইমামগঞ্জে পানঘাটে দেয়া ব্যবসা করতাম, ওই দিক দিয়ে আবার ফাঁকে ফাঁকে এসে স্কুলে ক্লাস করতাম, বাড়িতে এসে এভাবে লেখাপড়া করছি, কারণ পারিবারিক একটু বিরাট সমস্যা আছে। সেখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি, এই যে আসাম আব্দুল তোফায়েল সাহেব, ওনারা তখন তো বড় রাজনীতির নেতা, ছাত্র নেতা, ওনাদের দ্বিতীয় গ্রুপ আছে, এই গ্রুপের সাথে ওখানে ইউনিভার্সিটিতে আমি প্রায় দিন বিকেলবেলায় যাই ওনাদের সাথে বসতাম। আমি একটু ছোট্ট মানুষ হিসাবে আমার কিন্তু আলাদা করতাম, আসাম আব্দুল রব সাহেব যে পতাকা উত্তোলন করে তখন আমি ওই মিটিংয়ে এই একটা কাছে ছিলাম। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমার মনে খুব উত্তাল মাতাল হয়ে গেছে। তখন আপনি ঢাকায় ছিলেন? ঢাকায় ছিলাম তখন। আমি আপনার এরপরে কয়েকটা মিছিল মিটিংয়ে গেছি, এই পাঞ্জাবিরা মানে যারা পাকিস্তানে সেনাবাহিনীরা তখন এই আপনার টিয়ার গ্যাস ট্যাস দিয়ে আমাদের খুব তো সমস্যা, এই পাহাড় বাহিনী যখন হানোয়ার বাহিনী যখন এই পানিঘাতে লালবাগ পুলিশ হয়েছে বিড়িয়ারেখানা বিড়িয়ারে যখন আক্রমণ করছে, এই যা শুনি পরে আমি ঢাকায় থেকে এবং ঢাকাতে চলে আসছি বাড়ি। আসার পরে 29 এপ্রিল আমি আমার চাচা দেবভূষণ পাটোয়ারি, তৎকালীন যুদ্ধকালীন সময়ে থানা কমান্ডার বেলাভূষণ পাটোয়ারি, যুদ্ধকালীন ইয়েতে সাবডিভিশন কমান্ডার খানবেলা আছে, এবং আমার আরও চাষা বেড়াই আমার 36 জন একসঙ্গে ভারতে গেছি। সেই ভারতে গেছি নোয়াখালী হইয়া বেলুনিয়া বর্ডার দিয়ে কেকে নগর দেখা, এই কেকে নগর থেকে হাঁটতে হাঁটতে পরের দিন সকালবেলা আমার অঙ্গনে হাঁটতে 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 কাঁঠালিয়া ক্যাম্পে
বিকাল 4:30 বাজে পৌঁছি। সেখানে ক্যাম্প ইনচার্জ ছিল মজুম এমপি আমাদের রাজামি আসে। ওখান থেকে কয়েকদিন সেখানে থাকি আমরা বন জঙ্গল ফুলে অনেক কষ্ট করছি অনেক কিছু। এক এক এরকম মোটা মোটা এক এক ঝোঁক কাছের থেকে লাফাই উড়ে আমার পিঠে পড়ে কামড় মারে ধরি না। আমি খুবই অসুস্থ ছিলাম। আমার চাচারা দাদা এরা এক একজন এক এক মূলে গেছে, কেউ নেভিতে গেছে, কেউ সেনাবাহিনীতে গেছে, কেউ ওই এফ এফ মুক্তিযোদ্ধার ইয়ে থেকে দেয়া দেয়া দাঁড়া দাঁড়িয়ে গেছে। আমি সত্যগত ভারতের থেকে বাংলাদেশে চলে আসছি। এরপরে বাড়ি আসছি, বাড়ি আইসা 3-4 দিন পরে এই কমান্ডার স্যার এই যে শহীদুল্লাহ তপদার ওনারা 156 জন আমরা একসঙ্গে আবার ভারতে গেছি। এই ভারতে যাওয়াতে গেছি আপনার এই এরিয়া এই লাকসার 14 গ্রাম দেয়া পরে ওরা হাঁটি রাত্রে দেয়া ভারতে চলে গেছি। ভারতে যাওয়ার পরেই আমরা এই বলমোলার ক্যাম্প ইনচার্জ ছিল খালেকুজ্জামান ভূঁইয়া, এই জামান ভাই উনি আমার বাড়ির আমার বাড়ির কাছে আমাদের আত্মীয়। এই জামান ভাই আমাদেরকে সবাইকে কিছু তুলে নিয়ে সেখান থেকেই তার অতি তুলি তুলিতে আমাদেরকে অম্পিনগরে ট্রেনিংয়ে পাঠাইছে। আমি বেড়াবো কোম্পানিতে ছিলাম, সেখানে আমাদের 5টা কোম্পানি ছিল আলফা বেবু চার্লি ডাডা ইক। সেখানকার যে ট্রেনিং সেন্টারে ইয়ে ছিল ক্যাপ্টেন জে কে শর্মা, ট্রেনিংয়ের পরে দিয়ে সেখান থেকে আলাদা করে আমাদেরকে সবাইকে নিয়ে আসছে বর্মনা হোল্ডিং সেন্টার। দুর্ভাগ্য আমাদের আমাদের বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্টের কোনো লোককে কোনো অস্ত্র দিচ্ছে না, সেখানে সংস্থা করে আসছে। মাঝে মাঝে আমাদের থেকে কিছু কিছু লোকের বর্ডারে যুদ্ধ করতে নিয়ে দেয়। আমরা একদিন বর্ডারে যুদ্ধ করে দেয়া পাঞ্জাবি লাশ ঘাড়ে ভরি আনছি। আমাদের ভিতরে ওই যে শহীদ ভাইও আছে, ওই আবুল হোসেন ছিল, সালামতুল্লাহ পাঠানি ছিলেন, আরো অনেকে ছিল, কিন্তু বাংলাদেশও আসতে দিতেছে না। তখন আমরা সেখানে আন্দোলন করছি খুব, সেখানে হট্টগোলের সৃষ্টি করে দিয়ে পরে আমাদেরকে অস্ত্র দিয়া এই আমরা শহীদ ভাইটার সহ কমান্ডার আবুল হোসেন আবুল হোসেন মিজি মোজাম্মেল হক সালামতুল্লাহ বাটারি এরকম সহ আমরা 57 জন এই ফরিদগঞ্জের একসঙ্গে আসছি। কমান্ডার কাকে দিছে তখন? এই গ্রুপের নেতৃত্ব দিয়েছে আবুল হোসেন মিজি কমান্ডার ছিল। হ্যাঁ, আবুল হোসেন মিজির নেতৃত্বে আমরা 57 জন এখানে আসা আমাদের কড়িতলি ক্যাম্পে উপস্থিত হয়েছি। এটা নভেম্বর কড়িতলি ক্যাম্পের থেকে আমাদের যখন ফরিদগঞ্জ 25 নভেম্বর মুক্ত হয় সেই দিন তুমুল পাইট আমাদের। আমরা গাজীপুর হাই স্কুলের মাঠের সামনে একটা কুয়া ছিল, ওই কুয়ার কোনার মধ্যে আমরা একটা এলএমজি ফিট করছি। সেই এলএমজি আমি সালামতুল্লাহ পাটারি আর হল রুহুল আহমেদ তিনজনে এলএমজি টয়সি আর হল রাইফেল থালার নাইজল আমরা এখানে তুমুল পাইট হয়েছে আমাদের। সেখান থেকে আমরা 2-3টা দেখা ধরছি আনছি এগুলো এনে দিয়ে পরের দিনে আমরা চাঁদপুর রওনা দিয়েছি। আমি চাঁদপুরে বড় স্টেশনে পাঞ্জাবিদেরকে 5-4 দিন যদি মুক্ত হয় এই ডিসেম্বরের 7 তারিখ না 8 তারিখ সেই দিন পাঞ্জাবিরা বড় লঞ্চে উঠি সব চলে যায়। সেই দিন বড় স্টেশনে আমাদের সাথে একটা ফাইট হয়েছে। 500 দিন পরে চান্দা গ্রামের পাশেই শেখদি চান্দা ইউনিয়নে শেখদি গ্রাম গ্রামের একটা বাড়িতে অবস্থান করছে। এই বাড়িতে আমরা অবস্থান করছি 3-4 দিন পরেই কুমিল্লা ক্যান্টনমেন্টের থেকে একদল সেনাবাহিনী পাঞ্জাবি কাঁচা রাস্তায় আমাদের নানু ঘুরছিল গুদারা। এই গুদারা ঘাটে যখন এনে ঘাটে গুদারা ঘাটে গেছে তখন এখান থেকে আমরা ফাইট আরম্ভ করি। তুমুল ভাই এরা কিন্তু যত রকম করছে আমাদের মুক্তিযোদ্ধার কাছে তারা সারনা করবেই না। মিত্রবাহিনীরা আসতে হবে এই বড় আসতে এরা সারনা করি অসম্ভব। এই এদেরকে নিয়ে আমরা চাঁদপুর সহকারে নিয়ে ঢুকেছি। চাঁদপুর সহকার ওখানে এই সব পাঞ্জাবি সেখানে রাখছে, সেখান থেকে ডাকা নিয়ে গেছে। তারপরে আমাদেরকে মুক্তিযোদ্ধা যারা ভারতের ট্রেনার এদেরকে কুমিল্লা ক্যান্টনমেন্টে
নিয়ে আমাদেরকে সেখানে মাথা দিয়েছে এবং সেখানে আমাদের এক সপ্তাহ রাখছে, খাওয়াইছে, খুব সমাদর করছে। চলে আসছি, আসে আমাদের লেখাপড়া করি, আমরা পরীক্ষা আসতেছে, তারপরে আমরা পরীক্ষা দিয়েছি, এই অবস্থা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।